আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। সারা বিশ্বে শস্যের চাহিদার বড় অংশের যোগান দেয় রাশিয়া ও ইউক্রেন, কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে শস্য রপ্তানি করতে পারছে না ইউক্রেন। অন্যদিকে নানা বিধিনিষেধে রাশিয়া থেকেও কিনতে পারছে না অনেক দেশ। এতে বিশ্বজুড়ে দুর্ভিক্ষ নেমে আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। ইউরোপে দেখা দিয়েছে ভয়াবহ খাদ্য সংকট। এই পরিস্থিতিতে খাদ্য সরবরাহ স্বাভাবিক করতে দীর্ঘদিন ধরে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে তুরস্ক। অবশেষে দেশটির মধ্যস্থতায় স্বাক্ষর হল রুশ ইউক্রেন শস্য রপ্তানি চুক্তি। এই চুক্তিকে বিশ্লেষকরা দেখছেন তুর্কি কূটনীতির অভ্যুত্থান হিসেবে। প্রতিবেদনটি তৈরি করেছেন শাহ মোহাম্মদ মোশাহিদ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে আলোচিত খবর ছিল রুশ ইউক্রেন শস্য রপ্তানি চুক্তির খবর। আন্তর্জাতিক সংবাদে যাদের আগ্রহ আছে তারা জানেন এই চুক্তির পেছনে তুরস্কের কূটনীতির খবরও। তুরস্কের মধ্যস্থতায় জাতিসংঘকে নিয়ে দুই মাসের আলোচনার পর চুক্তিটি স্বাক্ষর হয়। তুরস্ক একদিকে ন্যাটোর সদস্য, অন্যদিকে রাশিয়ার সঙ্গেও ভালো সম্পর্ক। একই রকম সম্পর্ক রয়েছে ইউক্রেনের সঙ্গেও। এছাড়া কৃষ্ণ সাগরের দিকে যাওয়া প্রণালীগুলো নিয়ন্ত্রণ করে তুরস্ক। সে হিসেবে খাদ্য পরিস্থিতি স্বাভাবিক করার দ্বিতীয়ালিতে সুবিধাজনক অবস্থানে ছিল দেশটি। ইস্তানবুলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা হাত মেলাননি, তবে এই চুক্তির মাধ্যমে বিভাজিত বিশ্বে তৈরি হয়েছে ইতিবাচক উদাহরণ। শস্য বাজারে দেখা দিয়েছে আশার আলো। এখন কৃষ্ণ সাগরের বন্দরগুলো থেকে আবার শুরু হবে শস্য রপ্তানি। ইস্তানবুলের ডলমাবাচে প্রাসাদে চুক্তিতে স্বাক্ষর করেন রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু ও ইউক্রেনের অবকাঠামো বিষয়ক মন্ত্রী অলেকজান্ডার কুবরাকভ। উপস্থিত ছিলেন এরদোয়ান এবং গুতেরেস। এরদোয়ান বলেছেন এই চুক্তি কোটি মানুষকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করবে, এছাড়া সারা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমিয়ে আনবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেন এই চুক্তির মাধ্যমে ইউক্রেনের তিনটি গুরুত্বপূর্ণ বন্দর ওডেসা, চেরনোমর্স্ক ও ইজুনি থেকে বাণিজ্যিক খাদ্য রপ্তানির পথ খুলে গেল। এই পদক্ষেপ বিশ্বের জন্য স্বস্তি নিয়ে এসেছে। কৃষ্ণ সাগর অঞ্চলে একটি আশার আলো দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। চুক্তিটি প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গুতেরেস। ইস্তানবুলে জুমার নামাজের সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন এই চুক্তিটি বর্তমান খাদ্য সংকট সমাধানের প্রথম পদক্ষেপ। এই চুক্তির মাধ্যমে ইউক্রেনের বন্দর থেকে শস্য নিয়ে নিরাপদে যাতায়াত করতে পারবে জাহাজ। পণ্যবাহী জাহাজ যাত্রা করার আগে ইউক্রেনীয় বন্দরগুলোতে শস্য লোডের কাজ তদারকি করবে তুরস্ক। সেই সাথে থাকবে ইউক্রেন ও জাতিসংঘের কর্মীদের একটি দল। ইউক্রেনের বন্দরগুলোতে পেতে রাখা মাইন এড়াতে ইউক্রেনীয় নাবিকরা জাহাজের মানচিত্র ব্যবহার করে শস্য পরিবহনকারী বাণিজ্যিক জাহাজগুলো নিয়ে যাবে। কৃষ্ণ সাগর অতিক্রম করে তুরস্কের বসফরাস প্রণালীর দিকে যাবে। জাতিসংঘ, ইউক্রেন, রাশিয়া ও তুরস্কের প্রতিনিধিরা ইস্তানবুলের একটি যৌথ সমন্বয় কেন্দ্র থেকে জাহাজ পর্যবেক্ষণ করবেন। পরে ইউক্রেনে প্রবেশকারী জাহাজগুলো একইভাবে যৌথ সমন্বয় কেন্দ্রের তত্ত্বাবধানে পরিচালনা করা হবে, যেন কোনোভাবে ইউক্রেনে অস্ত্র বহন করতে না পারে। রাশিয়া ও ইউক্রেন অত্যাবশ্যক শস্য পরিবহন নিযুক্ত কোনো বাণিজ্যিক জাহাজ বা বন্দরগুলোতে আক্রমণ করবে না। চুক্তিটি 120 দিন কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে ইউক্রেনে বন্দরে আটকে থাকা 25 মিলিয়ন টন গম এবং অন্যান্য শস্য রপ্তানি করা যাবে। এবারের মৌসুমের জন্য সময়টা একেবারে কম নয়। বৈশ্বিক খাদ্য ঝুঁকি মোকাবেলায় এই চুক্তিকে যেমনভাবে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে, এর পেছনে তুরস্কের কূটনীতি, ধৈর্য ও কৌশলগতকে তার চাইতে বেশি গুরুত্বের সাথে দেখছেন বিশ্লেষকরা। জাতিসংঘের প্রাক্তন ডেপুটি সেক্রেটারি জেনারেল লর্ড মেলোচ ব্রাউন একে তুরস্কের কূটনীতির জন্য একটি অভ্যুত্থান হিসেবে দেখছেন। তিনি বলেন ইতিমধ্যে মধ্যম আন্তর্জাতিক বাজারে গমের দাম কমতে শুরু করেছে। চুক্তির বাস্তবায়ন হলে এই ধারাবাহিকতা চলতে থাকবে, সংকট কাটিয়ে ওঠা যাবে। ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর থেকে ধীরে ধীরে অচল হতে থাকে ইউক্রেন। দেশটির ফসলি মাঠ পুড়ে ছাই হয়ে যায়। যেগুলো টিকে থাকে সেগুলোতেও নতুন করে বীজ বুনতে যেতে পারেনি অনেক কৃষক, আর ফসল কাটতেও বাধার মুখে পড়তে হয়েছে তাদের। তারপরও যারা ফসল গোলায় তুলতে পেরেছেন তাদের শস্য এসে জমা হয়েছে ইউক্রেনের বন্দরগুলোতে। ইতোমধ্যে 22 মিলিয়ন টনেরও বেশি গম এবং অন্যান্য ফসল সিরিয়াল সাইলোতে আটকে আছে। গত মাসে জাতিসংঘের খাদ্য কর্মসূচি WFP জানিয়েছিল বিশ্বব্যাপী খাদ্য এবং পুষ্টির নিয়ন্ত্রণ খুব কম সময়ের মধ্যেই তাদের নাগালের বাইরে চলে যেতে পারে।
কৃষ্ণ সাগরের মাধ্যমে নতুন করে রপ্তানি শুরু করা না গেলে এই সংকট কাটানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিল সংস্থাটি। কারণ সারা বিশ্বের চাহিদার বড় অংশের শস্য রপ্তানি করে রাশিয়া ও ইউক্রেন। বিশ্বব্যাপী গমের চাহিদার 30% যোগান দেয় দেশ দুটি। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে একদিকে ইউক্রেনের বন্দর বন্ধ, ওডেসার সাগরে বিছানো আছে মাইন, চলাচল করতে পারছে না জাহাজ, অন্যদিকে অভ্যন্তরীণ সংকটের শঙ্কায় শস্য মজুত করে রাখে রাশিয়া। এছাড়া পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইউরোপীয় দেশগুলোকেও বাধার মুখে পড়তে হয়েছে রুশ শস্য আমদানিতে। এতে আন্তর্জাতিক বাজারে দেখা দেয় গমসহ অন্যান্য শস্যের সংকট। তবে সংকটের দায় অস্বীকার করে যাচ্ছে মস্কো। তারা বলছে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে খাদ্য ও সার রপ্তানি কমে গেছে। দেশটি এর জন্য ইউক্রেনকেই দায়ী করছে। ইরানের রাজধানী তেহরান সফরে গিয়ে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, এর আগের ইস্তানবুল বৈঠকে রুশ প্রতিনিধি দলের দৃষ্টিভঙ্গি ইতিবাচক ছিল। ওই আলোচনার ফলাফল সারা বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলবে। ইউক্রেন ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ। দেশটি সূর্যমুখী তেল রপ্তানি করে, পাশাপাশি ইউরোপের চাহিদার অর্ধেক ভুট্টা রপ্তানি করে। রাশিয়া ইউক্রেন উৎপাদিত শস্যের প্রধান বাজার ইউরোপ। অন্যান্য শস্যের মধ্যে ভুট্টা বার্লির একটি প্রধান সরবরাহকারী। ইউক্রেনকে ইউরোপের সবজি বাগান বলেও ডাকা হয়। ইউরোপে 1/4 সবজিজাত তেল সরবরাহ করে দেশটি। ইউক্রেন হল ইউরোপীয় ইউনিয়নের চতুর্থ বৃহৎ খাদ্য সরবরাহকারী। রাশিয়ার গোলাবর্ষণ ও বিমান হামলায় দেশটির সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। মাইনের কারণে অচল হয়ে পড়েছে কৃষ্ণ সাগরের বন্দরগুলো। এতে বিশ্ববাজারে গম এবং আটার দাম হুহু করে বেড়ে গেছে। মিশর এবং জর্ডান থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত অনেক দেশের প্রধান খাবার ময়দা দিয়ে তৈরি করা রুটি। ইউক্রেন থেকে শস্য রপ্তানিতে আরও দেরি হলে বন্দরেই ফসলগুলো নষ্ট হওয়ার শঙ্কা ছিল। এতে স্থানীয় কৃষক ও সংশ্লিষ্টদের ক্ষতিই হতো, সেই সাথে বিশ্বব্যাপী আরও বেড়ে যেত মুদ্রাস্ফীতি। এতে সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর উদ্বেগ বেড়ে যেত। ইতোমধ্যে বৈশ্বিক মুদ্রাস্ফীতি অর্থনীতিতে চরম বিশৃঙ্খলা তৈরির হুমকি হিসেবে দাঁড়িয়ে আছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার মতে, জুনে টানা তৃতীয় মাসের মতো খাদ্যের দাম কমেছে, কিন্তু সেটা মার্চে দেখা রেকর্ডের কাছাকাছি এবং আগের বছরের তুলনায় প্রায় 23% বেশি। IMF-এর ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপীনাথ শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, জীবনযাত্রার উচ্চ ব্যয় সামাজিক অস্থিরতার কারণ হতে পারে। 2008 এমন অস্থিরতা নাড়িয়ে দিয়েছিল আরব দেশগুলোকে। দেশে দেশে সড়কে নেমে এসেছিল বিক্ষুব্ধরা, যার পরিণতি হয়েছিল আরব বসন্তের মধ্য দিয়ে। ইউক্রেন যুদ্ধের আগে বিশ্বের অর্থনীতির গলা চেপে ধরেছিল করোনা মহামারী। সেই ধকল কাটিয়ে ওঠার আগেই শুরু হয়ে যায় এই যুদ্ধ। উচ্চ মুদ্রাস্ফীতির কারণে সুদের হার বাড়িয়ে দিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক FED। এতে অন্যান্য মুদ্রার বিপরীতে মার্কিন ডলার শক্তিশালী হয়েছে। ডলারের বাড়তি মূল্য উন্নয়নশীল অর্থনীতির মানুষের জীবন কঠিন করে তোলে। আমদানি অর্থায়নের জন্য তাদের মুদ্রায় বেশি ব্যয় করতে হয়। আমদানি নির্ভর দেশগুলোর জন্য এই পরিস্থিতি আরও বেশি চ্যালেঞ্জিং। ডলারের মূল্য বেড়ে যাওয়ায় সমান হয়ে এসেছে ইউরোর মূল্য। এতে ক্ষতির মুখে পড়েছে ইউরোপের দেশগুলো। শ্রীলঙ্কা, আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার মতো উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির জন্য আন্তর্জাতিক বাজারে অর্থ ধার করাও কঠিন হয়ে পড়েছে। ঋণ শোধ করার সময় নিজেদের মুদ্রার হিসেবে বেশি শোধ করতে হয় তাদের। অর্থনীতিবিদ ডেভিড সলোমন বৈশ্বিক মুদ্রাস্ফীতি আরও উদ্বেগজনক পর্যায়ে যেতে পারে বলে মনে করেন। তিনি বলেন, বিশ্বের বড় বড় ব্যবসায়ী ও CEOদের সাথে আমার আলাপ হয়েছে। তারা তাদের সরবরাহ চেইনে ক্রমাগত মুদ্রাস্ফীতি দেখতে পাচ্ছেন। সলোমনের এই শঙ্কা যেন বাস্তব না হয় সে চেষ্টা করে যাচ্ছেন অর্থনীতির ডার্ক সাইডেরা। কিন্তু এত শঙ্কার মধ্যেও আশার বাতি জ্বালিয়েছে রুশ ইউক্রেন শস্য রপ্তানি চুক্তি, আর এর মাধ্যমে কূটনীতিতে অভ্যুত্থান ঘটিয়েছে তুরস্ক। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।